হাই ভিউয়ার্স, আমি লিটন চন্দ্র মজুমদার, লিটন বিডি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের স্বাগত। বন্ধুরা, আজ আমাদের ধারাবাহিক ক্লাস আর্টিকেলের উপরে, আজ আমরা এই ক্লাসের মধ্য দিয়ে তোমাদেরকে দেখাবো কোথায় কোথায় আমরা ক্রস ব্যবহার করি আর্টিকেলের ক্ষেত্রে। তোমরা এই ক্লাসটির মধ্যে জানতে পারবে কীভাবে তোমরা ক্রসগুলো চিহ্নিত করবে, অর্থাৎ মাত্র একটি লাইন, হ্যাঁ আমি ঠিক বলেছি, মাত্র একটি লাইন ব্যবহারের মধ্য দিয়ে তোমরা বুঝতে পারবে যে কোথায় কোথায় ক্রস বসাবে। তার জন্য আমাদের চ্যানেলে ছাড়া প্রথম দিকের ভিডিওগুলো তোমাদের দেখতে হবে। আমি একটা ভিডিওর লিংক দিয়ে দেব ডেসক্রিপশন বক্সে, যা থেকে তোমরা ধারণ নিতে পারবে। তো ভিউয়ার্স, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আজকে চ্যানেলে নতুন রয়েছে তাদেরকে আমি বলবো ভিডিওটা না টেনে, এবং এখানে বুঝতে যদি তোমার কষ্ট হয় তাহলে ওই ডেসক্রিপশন বক্সে লিংক অনুযায়ী তোমাকে সেই ভিডিওটা দেখার পরে এটা আমি তোমাকে দেখতে বলবো, তাহলে তোমরা অনায়াসে বুঝে যাবে কিভাবে তুমি ক্রস ব্যবহার করবে। ওকে, আমরা আমাদের ক্লাস শুরু করলাম। ভিউয়ার্স, আমি একটা লাইন লিখে রেখেছি, যে লাইনটির কথা তোমাদেরকে আমি বলেছি সে লাইনটি হল হি ইজ এ ভেরি গুড বয়। এই ছোট্ট লাইনটির মধ্য দিয়ে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে তোমরা ক্রস বসাবে। এতদিন যাদের মাথা একদম নষ্ট হয়ে যাচ্ছে যে আমি ক্রস ব্যবহার করতে আমার কষ্ট হচ্ছে, ভিউয়ার্স মাত্র এই একটি লাইনের মধ্য দিয়ে তুমি সম্ভব করতে পারবে তোমার ক্রস চিহ্নটি। তাহলে আমরা বলতে পারি হি ইজ এ ভেরি গুড বয়। ভিউয়ার্স, দেখা যাচ্ছে সাবজেক্ট এবং ভার্ব তার মাঝে আমি একটা ক্রস দিয়ে দিয়েছি, অর্থাৎ এ থেকে বুঝতে হবে ভার্বের আগে আর্টিকেল বসে না। এ ভেরি গুড বয়, এখানে ভেরি হলো অ্যাডভার্ব এবং গুড হলো অ্যাডজেটিভ, অ্যাডভার্ব এবং অ্যাডজেটিভের মাঝে আর্টিকেল বসে না। তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি গুড হলো অ্যাডজেটিভ, বয় হলো নাউন, অর্থাৎ অ্যাডজেটিভ এবং নাউনের মাঝখানে আর্টিকেল বসে না। তাহলে ভিউয়ার্স, এই তো আমরা বুঝতে পারলাম তিন জায়গায় আর্টিকেল বসে না, তাহলে তার পরবর্তী অংশ যদি আমি বলি, ভার্বগুলো যদি আমি না চিনি তাহলে কী করে আমি সেটা ব্যবহার করব। তাহলে আমাদেরকে প্রথমেই বলতে হবে আমাদেরকে ভার্ব জানতে হবে, অর্থাৎ কীভাবে ভার্বের গঠন হয়। ভিউয়ার্স, যদি আমরা কোনো একটা ওয়ার্ডের আগে ইএন দেখি তাহলে সেটা ভার্ব হতে পারে, ওয়ার্ডের পরে যদি ইএন দেখি তাহলে ভার্ব হতে পারে, ওয়ার্ডের আগে এবং পরে ইএন থাকলে ভার্ব হতে পারে, ওয়ার্ডের শেষে টি থাকলে ভার্ব হবে, ওয়ার্ডের শেষে ইডি থাকলে ভার্ব হবে, ওয়ার্ডের শেষে এফ ওয়াই থাকলে ভার্ব হবে, ওয়ার্ডের শেষে আই এস ই থাকলে ভার্ব হবে, ওয়ার্ডের শেষে আই জেড ই থাকলে ভার্ব হবে, এবং ওয়ার্ডের আগে বি থাকলে ভার্ব হবে। মাত্র এই কয়েকটা দিয়ে তোমার বিসিএস ভর্তি অথবা চাকরির পরীক্ষায় শব্দ চিহ্নিতকরণ আসতে পারে, অর্থাৎ পার্টস অফ স্পিচের অংশ থেকে, যেমন হুইস ওয়ান ইজ নাউন, হুইস ওয়ান ইজ ভার্ব, এইভাবে তোমার আসতে পারে, তাও তুমি এখান থেকে পেয়ে যাবে। তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি অ্যাডভার্ব কীভাবে চিহ্নিত করব। আমরা সাধারণত অ্যাডজেটিভের সাথে এলওয়াই থাকলে সেই শব্দকে অ্যাডভার্ব বলি, সো অ্যাডভার্ব, ভেরি অ্যাডভার্ব, তাছাড়াও যে অ্যাডভার্বগুলো আছে, তুমি যদি অ্যাডভার্বগুলো চিনে নাও তাহলে তুমি বুঝবে যে অ্যাডভার্বের পরে যদি অ্যাডজেটিভ থাকে তাহলে তার আগে ক্রস বসবে। তাহলে এখন অ্যাডজেটিভগুলো তোমাকে চিনতে হবে, অর্থাৎ ওয়ার্ডের শেষে যদি টি আই ভি ই, এস আই ভি ই, এ বি এল ই, এফ ইউ এল, ও ইউ এস, টি ই ডি, টিআইসি, এফআইসি, এ এল, আইএনজি, এলই, ডাবল এস, ইআর, ইএসটি, এই সমস্ত অংশ যদি ওয়ার্ডের শেষে যুক্ত থাকে তাহলে সেটা অ্যাডজেটিভ হতে পারে। তাহলে অ্যাডভার্ব এবং অ্যাডজেটিভ দেখার পরে যদি তুমি না চেনো তাহলে তো তুমি ক্রসটা চিহ্নিত করতে পারবে না, যার কারণে আমি বলেছি
আমাদের চ্যানেলে এই সম্পর্কিত যেই লিংকটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা কষ্ট করে সেটা দেখার পরে যারা এটা দেখবে তারা সহজে আয়ত্ত করতে পারবে। আমার সর্বশেষ হলো অ্যাডজেটিভ এবং নাউনের মাঝে কোনো আর্টিকেল বসে না, এবং সেখানে আমরা কীভাবে বুঝবো যে শব্দগুলো এই এই শব্দগুলো নাউন, অর্থাৎ ওয়ার্ডের শেষে যদি সিই, সিওয়াই, টিওয়াই, এমইএনটি, এনই ডাবল এস, টিআইওএন, এসআইওএন, এএল, টিএইচ, টিওআর, আইএসএম, এইচডাব্লিউডি, কেআইএনডি, এসএস, আইপি, ডিওএম, আইএনজি, এই সমস্ত অংশ যদি যুক্ত থাকে কোনো ওয়ার্ডের শেষে, তাহলে সেই শব্দটা নাউন হতে পারে। তাহলে এখন তুমি অ্যাডজেটিভ যদি চিনে যাও, নাউন যদি চিনে যাও, তাহলে দুইয়ের মাঝে তুমি কোনো আর্টিকেল দেবে না, সরাসরি ক্রস ব্যবহার করবে। তারপরে আমি বলবো পসেসিভের পরে কোনো আর্টিকেল বসে না, পসেসিভ এর পরে কোনো আর্টিকেল বসে না। তাহলে ভিউয়ার্স, পসেসিভগুলো তোমার জানতে হবে, যেমন আইয়ের পসেসিভ মাই, আইয়ের পসেসিভ মাই, হিয়ের পসেসিভ হিজ, আইয়ের পসেসিভ হলো মাই, হিয়ের পসেসিভ হলো হিজ, শিয়ের পসেসিভ হার, ইউর পসেসিভ ইউর, দেয়ের পসেসিভ দেয়ার, ওয়ানের উইয়ের পসেসিভ আওয়ার, ওয়ানের পসেসিভ ওয়ান্স, এই যে একটা অ্যাপোস্ট্রোফি এস দেখা যাচ্ছে, ইটের পসেসিভ অ্যাপোস্ট্রোফি দিয়ে একটা ইটস, অর্থাৎ অ্যাপোস্ট্রোফি থাকলেও পসেসিভ হয়, এইভাবেও পসেসিভ হয়। তাহলে তুমি যদি পসেসিভ জানো, পসেসিভের পরে তুমি কোনো আর্টিকেল ব্যবহার করবে না, সেইখানে ক্রস ব্যবহার করবে। তাহলে ভিউয়ার্স, এইভাবে তুমি মাত্র একটি লাইনের ভেতর দিয়ে তুমি নো আর্টিকেল অথবা ক্রস ব্যবহার করতে পারো। তাহলে তুমি একাডেমিক পরীক্ষা বলো আর ভর্তি চাকরি বিসিএস বলো, সর্বক্ষেত্রে তুমি এই ক্ষেত্রে সহযোগিতা নিতে পারো। ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তা তোমাদের গুরুত্বপূর্ণ লাইক কমেন্টস দিয়ে জানাবে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে নিত্য নতুন ভিডিও নিয়ে। তোমার সাবস্ক্রাইব করার পরে নোটিফিকেশান বেলটি অন করে দেবে, যাতে আমার তৈরি করা প্রত্যেকটা ভিডিও প্রথমেই তোমার কাছে চলে যায়। তো ভিউয়ার্স, আমাদের পরবর্তী ভিডিও হবে আমরা কোথায় কোথায় এ এবং এন বসাবো না, আমরা কোথায় কোথায় এ অথবা এন ব্যবহার করতে পারবো না। সে পর্যন্ত ভালো থাকো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। বাই।